ভারতবর্ষে বছরে সড়ক দুর্ঘটনায় হার 1.5 লক্ষ, গড়ে যার হার 1,130, মৃত্যুর পরিসংখ্যান 422, প্রতিদিন প্রতি ঘন্টায় দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অন্তত 18 জন। এমতো অবস্থায় পিছিয়ে নেই আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা। যদিও রাজ্যের কঠোর ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক বিধিনিষেধ সবই রয়েছে, তবুও এই রাজ্যের দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। তারই প্রমাণ গতকালের গর্জি এলাকার সড়ক দুর্ঘটনা। ট্রাফিক বিধিনিষেধকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে বাইকে সওয়ার ছিলেন 3 শিশু সমেত 5 জন যাত্রী। চালক 29 বছর বয়সী রাকেশ তার 3 সন্তান ও স্ত্রী সহ শ্বশুর বাড়ি থেকে ফেরার পথেই গর্জি এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এবং আহতদের প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় তেপানিয়া হাসপাতালে। পরে গতকালই আহতদের রেফার করা আগরতলা জিবি হাসপাতালে। হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে চালক রাকেশের। মৃত রাকেশের স্ত্রী এবং 3 সন্তান বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটা হ্যাঁ, শ্বশুরবাড়ির বেড়িতে গেছিলো 2 দিন পরে, কালকে 11টার দিকে শ্বশুরবাড়ির থেকে তো বাড়ি যাওয়ার সময় গর্জি আর অ্যাক্সিডেন্ট হয়। রং সাইডের থেকে উল্টো গাড়ি আসে, ওটা বাড়ি যাওয়া কেনার গাড়ি। তো বাড়ি যাওয়ার পরে তারা 3-4 জন 5 জন যাইয়েছিলো, বাচ্চা টাচ্চা সহ পুরো ফ্যামিলি সবাই আহত হয়। তো বাইকের মধ্যে কতজন ছিল? বাইকের মধ্যে 5 জন ছিল, বাচ্চা টাচ্চা ফুল ফ্যামিলি ছিল তারা, বাচ্চা টাচ্চা সবাই মিলে। তারপরে তাদেরকে দমকল বাহিনী আসে, টেপেন্ডা নিয়ে যান, টেপেন্ডা থেকে যতটুকু তারা সম্ভব করে এখানে রেফার করে দিবে। 5 জনকে মানে জীবিত রেফার করা হয়েছে? জীবিত রেফার করা হয়। তারপরে 4:30 থেকে আমরা জীবিত আসি, 5:10 রাকেশের মৃত্যু হয়। যে বাচ্চা এখন প্রশ্ন হলো, যেখানে দেশে প্রতিদিন প্রতি ঘন্টায় মৃত্যুর পরিসংখ্যান অন্তত 18, সেখানে রাজ্যের ডিজিটাল ট্রাফিক বিধিনিষেধ শুধু কি নামকা বাসতেই ব্যবহার হচ্ছে? তবে কি শহর এলাকার বাইক গাড়ি আরোহীদের জন্য ফাইন তুলতেই ব্যস্ত রাজ্যের ট্রাফিক কর্তারা? রাজ্যের জেলা অঞ্চলগুলোতে যখন প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা, তখন সেখানে নেই কোনো পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক বিধিনিষেধ। কি করে গতকাল দুর্ঘটনায় নিহত রাকেশ ট্রাফিক বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে এক বাইকে 5 জন যাত্রী তুললেন? কোথায় ছিল তখন দুর্ঘটনা ঘটে যাওয়া সেই রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা? এই প্রশ্নগুলো কিন্তু রাজ্যে প্রতিদিন প্রতিটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বারবার ফিরে ফিরে আসছে। এই প্রশ্নগুলোর উত্তর কি আছে রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে? ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।